2014 সালে প্রথম প্রান্তিকে 2490 কোটি টাকা রাজস্ব আয় করেছে ফোন যা 2013 সালের শেষ প্রান্তিকের তুলনায় শতাংশ বেশি। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই তথ্য দেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের ভারপ্রাপ্ত চিফ ফিনান্সিয়াল অফিসার মইনুর রহমান ভূয়া হেড অফ পাবলিক রিলেশনস মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন বিবেক সুদ বলেন চতুর্থ প্রান্তিকের মন্দা কাটিয়ে এই প্রান্তিকে গ্রামীণ ফোন সাফল্যের ধারায় ফিরে এসেছে এই প্রান্তিকে গ্রামীণ ফোন পনেরো লাখ সত্তর হাজার নতুন গ্রাহক সংগ্রহ করেছে যার ফলে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ছিয়াশিতে আর মার্কেট শেয়ার হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই শতাংশ বিরতির এরপর আরো থাকছে চাপাই নবাবগঞ্জে যাত্রা শুরু করল গ্রামীণ ফোনে থ্রি জি নেটওয়ার্ক এ উপলক্ষে বাতেন খার মোর সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সর্দার শরাফত আলী পুলিশ সুপার বশির আহমদ গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জামান চৌধুরী আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ প্রযুক্তি ব্যবস্থাপক পীর কামরুল ইসলাম ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার শাহ মুস্তাকিম উপস্থিত ছিলেন নিডল টাটা আন্তর্জাতিক সংবাদ 2014 সালের প্রথম প্রান্তিকে গ্রামীণ ফোন দুই কোটি টাকার রাজস্বয় করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিবেক সুদ জানালেন এই প্রবৃদ্ধি 2013 সালের তুলনায় 6.1 এক শতাংশ বেশি এই সময় 16 লাখ নতুন গ্রাহক যুক্ত হওয়ায় এখন গ্রামীণ ফোনের গ্রাহক 4 কোটি 86 লাখ বিকেলে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব জানান বিবেক সুদ তিনি আরও বলেছেন 2013 সালের মন্দা কাটিয়ে চলতি বছরে সাফল্যের ধারায় ফিরে এসেছে গ্রামীণ ফোন এছাড়া 3G এর বিস্তার 2G এর ক্ষমতা ও দক্ষতা বাড়ায় কোটি টাকা বিনিয়োগ হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই হাজার চারশো নব্বই কোটি টাকার রাজস্ব আয় করেছে টেলিকম খাতের বৃহত্তম প্রতিষ্ঠান গ্রামীণ ফোন দুই সালের একই সময়ের চেয়ে যা ছয় দশমিক এক শতাংশ বেশি আয় থেকে সরকারি কোষাগারে কর দেওয়ার পর এই সময় প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে পাঁচশো বিশ কোটি টাকা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ জানান ভয়েস কল বৃদ্ধি থ্রি জি প্রযুক্তির বিস্তার সহ দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ডাটার ব্যবহার বেশি হয় এই প্রবৃদ্ধি হয়েছে এ সময় নতুন গ্রাহক যোগ হয়েছে প্রায় পৌনে ষোলো লাখ একই সময়ে প্রযুক্তিগত উন্নয়নে প্রতিষ্ঠানটির বিনিয়োগ করেছে দুশো আশি কোটি টাকা চাপাই নবাবগঞ্জে গ্রামীণ ফোনে থ্রি নেটওয়ার্ক চালু হয়েছে উদ্বোধন করেন জেলা প্রশাসক সর্দার শরাফত আলী উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহমেদ গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জ্জামান চৌধুরী আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ এবং অন্যরা পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে লিমিটেড দু সালের প্রথম প্রান্তিকে দু কোটি টাকা মুনাফা করেছে দু সালের শেষ প্রান্তিকের তুলনায় যা দু দশমিক ছয় শতাংশ বেশি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংসদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ তিনি জানান চলতি প্রান্তিকে গ্রামীণ ফোন পনেরো লাখ সত্তর হাজার নতুন গ্রাহক সংগ্রহ করেছে এখন মোট গ্রাহকের সংখ্যা চার কোটি ছিয়াশি লাখ আয় বেড়েছে আগের বছরের তুলনায় বিশ শতাংশ চলতি প্রান্তিকে সরকারি কোষাগারে কর ভ্যাট ও শুল্ক আকারে জমা দেওয়া হয়েছে এক হাজার সত্তর কোটি টাকা আর নতুন করে বিনিয়োগ করা হয়েছে দুশো আশি কোটি টাকা সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দু সালের প্রথম তিন মাসে দেশের বৃহৎ টেলিকম কোম্পানি গ্রামীণ ফোন নিট মুনাফা করেছে পাঁচশো বিশ কোটি টাকা যা গত প্রান্তিকের তুলনায় তেরো দশমিক সাত শতাংশ বেশি বিকেলের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় একই সময় কোম্পানিটি রাজস্ব আয় করেছে দুই হাজার চারশো নব্বই কোটি টাকা এবং সরকারি কোষাগারে কর ভ্যাট ও শুল্ক বাবদ জমা দিয়েছে এক হাজার দশ কোটি টাকা সিম রিপ্লেসমেন্ট কর বাবদ জাতীয় রাজস্ব বোর্ড যে অর্থ দাবি করেছে তা যুক্তিযুক্ত নয় মন্তব্য করে সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে কালার সিটি চূড়ান্ত চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই কোটি টাকা রাজস্ব আয় করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ এবং আগের প্রান্তিকের চেয়ে দুই দশমিক ছয় শতাংশ বেশি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি এতে আরও জানানো হয় কর প্রদানের পর প্রতিষ্ঠানটি পাঁচশো কোটি টাকা নিট মুনাফা করেছে প্রথম প্রান্তিকের পর প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা বিরাশি পয়সা এছাড়া প্রথম প্রান্তিকে এর নতুন গ্রাহক বেড়েছে প্রায় ১৬ লাখ চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই হাজার চারশো নব্বই কোটি টাকা আয় করেছে মোবাইল অপারেটর গ্রামীণ ফোন একই সময়ে পনেরো লাখ সত্তর হাজার নতুন গ্রাহক সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ছিয়াশি লাখ প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক ছয় শতাংশ বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিবেক সুদ প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয় নতুন গ্রাহক আর আউটগোয়িং কল ও ডাটা ব্যবহার বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে নিট মুনাফা হয়েছে পাঁচশো বিশ কোটি টাকা কর ভ্যাট ও শুল্ক আকারে মোট এক কোটি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি এতে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোষাগারে জমা দেওয়া অর্থের পরিমাণ বেড়ে দায় হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এছাড়াও গ্রামীণফোন ফোন এই প্রান্তিকে থ্রি জি নেটওয়ার্ক স্থাপন এবং টু ক্ষমতা বাড়াতে কোটি টাকা করেছে।। শেরপুরে বেড়েই চলেছে বন্য হাতির তাণ্ডব এখন দিনের বেলাতেও হানা দিচ্ছে বন্য হাতির পাল ঘটছে হতাহতের ঘটনা গত বিশ বছরে এলাকায় হাতির আক্রমণে মারা গেছেন বছরের প্রথম তিন মাসে দুই কোটি টাকা আয় করেছে। টেলিকম অপারেটর গ্রামীণ ফোন যা গেল বছরের তুলনায় ছয় দশমিক এক ভাগ বেশি দুপুরে রাজধানীর একটি হোটেলে বছরের প্রথম প্রান্তিকের এই অর্থ প্রতিবেদন ধরে প্রতিষ্ঠানটি কল বৃদ্ধি থেকে শুরু করে থ্রি জি ইন্টারনেটের ব্যবহার সহ বিভিন্ন সেবা আয় বাড়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গত তিন মাসে গ্রামীণের গ্রাহক সংখ্যাও ১৬ লাখ বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৮৬ লাখে। এই সময়ে তাদের বিনিয়োগের পরিমাণ ছিল ২৮০ কোটি টাকা সব মিলে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৫২০ কোটি টাকা এতে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে তিন টাকা ৮২ পয়সা আরেকটা বিরতি আরো খবর আর একটু পর চলতি বছরের প্রথম তিন মাসে দুই হাজার চারশো নব্বই কোটি টাকা আয় করেছে গ্রামীণ ফোন এটা গত বছরের একই সময়ের চেয়ে ছয় শতাংশেরও বেশি গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ তিনি বলেন এরই মধ্যে চৌষট্টি জেলা শহরকে থ্রি জির আওতায় এনে প্রতিশ্রুতি রক্ষা করেছে গ্রামীণ ফোন সবার কাছে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিয়ে সামাজিক ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি এ সময় ভারপ্রাপ্ত চিফ ফিনান্সিয়াল অফিসার মৈনুর রহমান ভূইয়া বলেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেল প্রান্তিকে কোম্পানিটির প্রবৃদ্ধি সন্তোষজনক সংবাদ সম্মেলনে জানানো হয় এ সময় গ্রামীণ ফোন পনেরো লাখ সত্তর হাজার নতুন গ্রাহক সংগ্রহ করে সর্বমোট গ্রাহক চার কোটি ছিয়াশি তুলতে পেরেছে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ জার্গেনসেন